দাদা আপনার নামটা বলবেন? রবিউল্লাহ মোল্লা। আচ্ছা, এটা কোথাকার ঘোড়া? গোপালনগর। গোপালনগর মানে এটা কোন থানার আন্ডারে পড়ছে? বকুলতলা থানার আন্ডারে। বকুলতলা থানার আন্ডারে। আচ্ছা, এই ঘোড়ার নাম কি আছে? ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ঘোড়াটা কিন্তু নতুন নিয়ে এসছে, এবছর বিহার থেকে আনা ঘোড়াটা, অসাধারণ একটা ঘোড়া। এখন নামটা রাখেনি, কিছুদিনের মধ্যে নামটা রাখবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ একটা সাদা ঘোড়া, দারুণ ঘোড়া, আর অসাধারণ একটা ঘোড়া দেখতে পাচ্ছ বন্ধুরা। দ্বিতীয় রাউন্ডের পরে ঘোড়াটাকে জল টল খাইয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন ঘোড়া দৌড় শুরু হবে, দেখতে পাচ্ছ পাটাগুলো সব ম্যাসেজ করে দিচ্ছে। দারুণ একটা ঘোড়া, থার্ড রাউন্ডের জন্য বন্ধুরা চলে আসছে ঘোড়া, দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া থার্ড রাউন্ডের জন্য চলে আসছে। এখন থার্ড রাউন্ড শুরু হবে, আর এ হচ্ছে শহীদ, হচ্ছে পাঁচ নম্বর, দেখতে পাচ্ছ চেজ নাম্বার পাঁচ, এর শহীদ এই ঘোড়ার, দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া। শহীদ কিন্তু উঠে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়া দৌড় একটু শুরু হয়ে যাবে। চার নম্বর রাউন্ড শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়াগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে, চার নম্বর রাউন্ড শুরু হবে। এটা চার নম্বর রাউন্ড হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো ঘোড়াগুলো সব রেডি হয়ে গেছে। আর চার নম্বর রাউন্ডে কিন্তু টেক প্লাজা পরিদের ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছ এখানে, এই ঘোড়াটা কিন্তু দৌড় করাচ্ছে না, বুঝতে পারছি না কি কারণে চার নম্বর রাউন্ডে দৌড় করাচ্ছে না টেক প্লাজা পরিদের ঘোড়া, কিন্তু এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর সমস্ত ঘোড়া এদিকে রেডি হয়ে গেছে, এগুলো চার নম্বর রাউন্ডের জন্য তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা চার নম্বর রাউন্ড শুরু হয়ে গেল, ঘোড়া শুরু হয়ে গেল চার নম্বর রাউন্ড। বন্ধুরা আরো ঘোড়া চলে আসছে, দেখতে পাচ্ছ এগুলো আরো দুটো ঘোড়া আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেক মাজা ফরিদের ঘোড়া, তো দুবার ফার্স্ট হয়েছে প্রথম রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে, তিনবার কিন্তু তিন নম্বর রাউন্ডে কিন্তু এই ঘোড়াটা হচ্ছে মানে দু নম্বরে ঢুকে গেছে, ঠিক আছে। আর চার নম্বর রাউন্ডে ঘোড়াটা দৌড় করায়নি, বুঝতে পারছি না কী ব্যাপার, চার নম্বর রাউন্ডে আর দৌড় করায়নি, তো এখন হাঁটিয়ে নিচ্ছে ঘোড়াটা, তো সন্ধ্যা হয়ে এসছে মোটামুটি, এখন চলে যাবে। প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে ফার্স্ট হয়েছে, আর তিন নম্বর রাউন্ডে সেকেন্ড হয়েছে, আর চার নম্বর রাউন্ডে ঘোড়াটাকে আর দৌড় করায়নি। ঘোড়া আসার রাস্তাটা চলে গেল, ঘোড়া আসার রাস্তাটা চলে গেল।
আর বন্ধুরা দেখতে পাচ্ছ সেকেন্ড তিন নম্বর রাউন্ড হয়ে গেছে, আবার একটা রাউন্ড হবে চার নম্বর রাউন্ড, সেই জন্য ঘোড়াগুলো আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। তো এক্ষুনি শুরু হয়ে যাবে চার নম্বর রাউন্ড। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডে চলে এলো, এটা তিন নম্বর হচ্ছে, আট নম্বর, আট নম্বর ঘোড়া। আর টেক মাজা ফরিদ কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সেকেন্ড হলো তিন নম্বর রাউন্ডে, টেক মাজা ফরিদ চলে আসছে দুরন্ত গতিতে, টেক মাজা ফরিদ। আর এখন উনিশ নম্বর ঘোড়া চলে এলো বন্ধুরা দেখতে পাচ্ছ, পাঁচ নম্বর চলে এলো, বন্ধুরা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বন্ধুরা চার নম্বর রাউন্ডের জন্য ঘোড়াগুলো রেডি হয়ে গেছে, ঘোড়া দৌড়ে এক্ষুনি শুরু হয়ে যাবে। চার নম্বর রাউন্ডের জন্য ঘোড়াগুলো রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা ঘোড়া শুনতে যাচ্ছে। সাত নম্বরটা লেবে না, চার নম্বরটা চার নম্বর রাউন্ডের জন্য ঘোড়া রেডি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখতে পাচ্ছ অসাধারণ একটা ঘোড়া, কালো আর সাদা, দেখতে পাচ্ছ বড় ঘোড়া। আর বন্ধুরা বলে রাখি এখানে কিন্তু সব বড় বড় ঘোড়া এসছে। প্রথম রাউন্ডের পরে ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিচ্ছে, এরপরে ঘোড়া দৌড় শুরু হবে, সেকেন্ড রাউন্ড শুরু হবে। আর এখানে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দুটো কিন্তু একদম কাছাকাছি, দূরত্ব খুব একটা নেই। কপের ভিতরে ঢুকলে জানো তো দড়ি অলরেডি ফেলেছে, তার ঘন্টা পর বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও কিন্তু দেখছো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ গোপালনগর গ্রামে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঘোড়ার, দেখতে পাচ্ছ। আর এখন সব কিন্তু লোকজন তাকে নিয়ে করছে, দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঘোড়ার, ঘোড়া দৌড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছেলেটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, বা দেখতে পাচ্ছ ওই বাচ্চা ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে।
ওই যে সবুজ জামা গায়ে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বাচ্চা ছেলেটার উপর দিয়ে ঘোড়া চলে গেছে। যাই হোক, উপরওয়ালার ইচ্ছা সেরকম কিছু হয়নি একটা।